ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত ব্যক্তির নাম সুভাষ বর্মন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা গোপালপুর এলাকায়। পরিবারের সদস্যরা জানায়, রবিবার বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, কিন্তু দশটা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি তারা। সুভাষ বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, চিকিৎসাও চলছিল। সকালে এলাকার বাসিন্দাদের কাছে শুনে ঘটনাস্থলে এসে তারা সুভাষের কাটা দেহ দেখতে পান। সমস্যা বলতে কিছুদিন আগে দাদার একটু মেন্টালি প্রবলেম দেখা দিয়েছে, সেই মেন্টালি চিকিৎসাও চলছে। তো এই অবস্থায় গতকাল জামালদা বাজারে আসে, কিন্তু দীর্ঘক্ষণ রাত দশটা পর্যন্ত যখন আসলো না, তারপরে তাকে খোঁজাখুঁজি করা হয় এবং অনেক জায়গায় ফোন করাও হয়, সেই জায়গায় কোনো সাড়া পাইনি। কিন্তু আজকে সকালবেলা এই এলাকার লোক ওই দাদার ফোন দিয়েই, যে মারা গেছে তার ফোন দিয়ে ফোন করে যে সে এখানে পড়ে আছে কাটা অবস্থায়। তো আমরা আসি, আসার পরে দেখতে পাই সে আমার অরিজিনালে দাদা হয়। স্থানীয় বাসিন্দারা জানায়, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।